টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। ওয়েলকাম টু দ্য ডেথ ওয়ার্ল্ড অফ শহনশাহ। না না, এই কথা আমার না, এই কথা আমাদের টলিউড এবং ঢালিউডের জনপ্রিয় শীর্ষ নায়ক শাকিব খানের। কারণ গতকাল রিলিজ করে গেছে শহনশাহের ট্রেলার, ইতিমধ্যেই যার ভিউয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে 3,45,000-এরও বেশি। শহনশাহ ছবিতে প্রথম থেকেই শোনা গিয়েছিল যে শাকিব খানকে একদম 100% বডি ফিটনেস নিয়ে নামতে দেখা যাবে মডেল। আর একদম সেই কথা রেখেছেন শামীম আহমেদ রন, আর তার সাথে শাকিব খানও কিন্তু তার কথা রেখেছেন। তাই ঢালিউডের 2019 এটা হতে যাচ্ছে একটা ব্লকবাস্টার অ্যাকশন ফিল্ম। কেন বলছি না, ট্রেলারে সত্যি তাকে 100% ফিটনেস নিয়ে নামতে দেখা গেছে ময়দানে। এই ছবিটা পুরোটাই একটা অ্যাকশন থ্রিলার বেস্ট ছবি। ছবিতে রয়েছে দারুণ দারুণ ফাইটিং সিকোয়েন্স। তবে এই ছবির গল্প যেটা বলছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে এই ছবিতে শাকিব খানের ডাবল রোল থাকতে পারে। হ্যাঁ, আবারও আমরা এই ছবিতে জোড়া শাকিবকে দেখতে পারি, কারণ খুব ফুটিয়ে ট্রেলারটি দেখলে আপনি লক্ষ্য করবেন যে ময়দানে মাঝে মধ্যে শাকিবকে দুরকমের লুকে দেখা যাচ্ছে। একজন শাকিব যে বেশ পরিপাটি, আরেকজন শাকিব হালকা উগ্র রূপে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এই ছবিতে রয়েছে কিন্তু দুটো নায়িকা, একদিকে নুসরত ফারিয়া, অন্যদিকে রুবেলা জানা। কিন্তু এই জোড়া শাকিবকে চেনা বেশ মুশকিল, কারণ আমরা আর একটা জায়গায় দেখতে পাচ্ছি একদম ট্রেলারের শেষ পর্যায়ে, যেখানে নুসরত ফারিয়া এবং রুবেলা জানা বলছে যে আমরা দুজনেই কিন্তু তোমাকে ভালোবাসি। কিন্তু শাকিব সেই কথাটা শুনে হাসছে, তার মানে তো সেখানে লুকিয়ে রয়েছে কোনো অন্য রহস্য। তাই এই শহনশাহ ছবিতে কি এমন রহস্য লুকিয়ে রয়েছে যেখানে জোড়া শাকিবকে দেখা গেল সেই বিষয়টা রিভিল করব না ট্রেলারের পরিচালক। এছাড়াও এই ছবির সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে বিষয়টা একদম লক্ষ্য করেছেন হয়তো অনেকেই ট্রেলারের শেষে গিয়ে, রুবেলা জান্নাত এবং নুসরত ফারিয়া এই ছবিতে যে চরিত্র অভিনয় করেছেন, তাদের বাবাদের চরিত্রে যারা রয়েছেন তারাই কিন্তু এই ছবির আসল ভিলেন, ট্রেলার তো তাই বলছে। আর যেখানে বাবার সাথে, মানে পাত্রীর বাবার সাথেই পাত্রের দ্বন্দ্ব, সেখানে আলটিমেটলি নায়ক আর নায়িকার মিলটা কী করে হচ্ছে সেটাই তো দেখার বিষয়। সেই বিষয়টা তো এখন রিভিল হবে না, কারণ তার জন্য বেশ কিছুদিন তোমাদেরকে ওয়েট করতে হবে। তাহলে শহনশাহ ছবি দেখার প্রথম কারণ হিসেবে ধরে নেওয়া যায় এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, যেটা 2019 ঢালিউডে একটা অন্য মাইল ফলক তৈরি করতে পারে। আর দ্বিতীয়ত, পুরো ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটা রহস্য, একটা গল্প যেটা ট্রেলারে কিন্তু রিভিল হয়নি, সেটা জানার জন্য অবশ্যই তোমাদের দেখতে হবে ছবিটা। আর বলতেই হয়, মানে ঢালিউড কি শাকিব খানের প্রশংসা করতেই হয়, তিনি দিনে দিনে যেভাবে নিজেকে গড়ে তুলছেন। আর দ্বিতীয়ত, এই ছবিতে রয়েছেন নুসরত ফারিয়ার মতো নায়িকা। নুসরত ফারিয়া এবং শাকিব খান প্রথমবার জুটি বাঁধলেন, তাই এই জুটি কতটা সফল হচ্ছে সেটা জানতে গেলেও তো দেখতে হবে এই ছবিটি। এছাড়াও এই ছবির গান এবং কোরিওগ্রাফি অনবদ্য, আর তার জন্য কী করতে হবে তোমাদের দেখতে হবে এই ছবিটি। আর হ্যাঁ, তোমাদের এই ট্রেলারটি দেখে কেমন লাগলো সেই মতামতটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না। তাহলে তোমাদের মতে কি 2019 ঢালিউডে এটা একটা ব্লকবাস্টার ফিল্ম হতে যাচ্ছে? আমার মতে কিন্তু এটা একদম সুপার হিট। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।